কই মাছের হরগৌরি, আবার অনেকে গঙ্গা যমুনাও বলে, তবে ঠাকুর বাড়িতে এটাকে কই মাছের হরগৌরি বলা হতো। পুরো কেশরের থেকে এসছে বলো? হ্যাঁ, কেশর। মা কিন্তু অনেকদিন ধরে রিসার্চ করেছে যে মানে কি ঠাকুর বাড়ি রান্না করতে পারে। জাফরানের গন্ধ, কিশমিশ, খোয়া ক্ষীর। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে আসলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের বাড়িতে একটু ঠাকুর বাড়ির রান্না হবে। সাইড বাই সাইড আমাদের আজকে সব আজকে থেকেই প্যাকিং শুরু, প্লাস অনেকদিন পর ভ্যাকেশনে যাচ্ছি। আজকে প্রিন্ট আউটও নিতে হবে টিকিটের, প্লাস সব গোছাতে হবে, কোভিড টেস্টও করতে হবে। এখন কোভিড টেস্টটা নিয়ে না একটু ডাইসি ব্যাপার আছে। আমি শুনলাম যে ভ্যাকসিনেশনের সার্টিফিকেটটা নাকি হয়, আবার কোভিড টেস্টও কোথাও কোথাও লেখা আছে। তো মানে সেফ সাইডে থাকার জন্য আমরা কালকে কোভিড টেস্টটাও করাবো। তো এইসব নিয়েও আজকে খুব ব্যস্ত আছি। কোভিডের যে সার্টিফিকেটটা মানে ভ্যাকসিনের সার্টিফিকেটটা বার করতে হবে, তোর কাছে ওটিপিটা যাবে একটু বল। এইটা নিস না প্লিজ, এইটা নিস না। এটা আমি নিচ্ছি, এটা ভালো। এটা কি শপার স্টপারটা? হ্যাঁ। প্রচন্ড ধুলো, মানে চতুর্দিকে পরিষ্কার করলেও ধুলো, না পরিষ্কার করলেও ধুলো। মটর ডাল বাটছো? এটা মটর ডাল বেটে নিয়েছি, এটা ফেটিয়ে রাখছি, বড় হবে তো। আচ্ছা আচ্ছা। এতে নুন দিয়ে কড়াতে। একটা ঘূর্ণিঝড়ের কথা শুনতে পাচ্ছি, অশনি নাম, বে অফ বেঙ্গলে অরিজিনেটেড হয়েছে। যা বুঝতে পারছি এখনো অবধি আপডেট অনুযায়ী উড়িষ্যার দিকে বেশি হবে, তারপর কিছুটা বাংলাদেশের দিকে যাবে, হয়তো ইন্টেন্সিটিটা কমে যাবে। বাট তাও ওটা যথেষ্ট একটু কারণ বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ঢাকাতেই থাকবো, আর খুব শর্ট ট্রিপ, তো চাই না যে এরকম ঝড় বৃষ্টি হোক, তাহলে আর ভালো করে কিছু ঘোরাও যাবে না, সেভাবে আনন্দও করা যাবে না। মা একদম রেডি হয়ে এসে গেছে। একটা অভিজ্ঞতার কথা প্রথমেই বলি, কালকে আমার আরেকটা চোখের অপারেশন হয়ে গেছে। আজকে যখন আমি বেরিয়েছি বাইরে, যেন মনে হচ্ছে 5-6 বছর পর ওটাকে নতুন ভাবে দেখছি, ঝকঝকের তকতকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত নোংরা চোখে পড়ছে যে আমার কাজ প্রচুর বেড়ে গেছে। সারাদিন ঝাঁটার নেতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর দেখতে পেতাম না যা ময়লা আচ্ছা, একটু একটু দেখলাম করলাম, এখন এত ভালো দেখতে পাচ্ছি। খুব মা আবার এই দুটো চেয়ারও কিনেছে, খুব সুন্দর দেখতে, অ্যামাজন থেকে কিনেছো? খুবই সুন্দর দেখতে চেয়ারটা, মা আমাকে দেখিয়েছিল, তারপর একদিন আমরা বেরিয়েছিলাম বাইরে এসে দেখি ফিট করা হয়ে গেছে। আচ্ছা, মা আমাকে বললো যে অনেক কিছু জিনিস রেডি করতে, মা কিন্তু মোটামুটি করেছে, ডালটা বেটেছে, আর কি বললে? আমি তিনটে রান্না করবো। হ্যাঁ, 25শে বৈশাখ উপলক্ষে আমাদের কবিগুরু পছন্দের তিনখানা আইটেম, তাই? হ্যাঁ, সেটা আমার কি কি শুনে পারমিতা মাসি, হ্যাঁ, ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তুমি কবিগুরুর তিনটে পছন্দের আইটেম। ও আমার অনেক করতো পিসিসি বোধহয় রবীন্দ্রনাথ নিয়ে, ও আমাকে অনেক খেটে ফেটে দেখে বললো রবীন্দ্রনাথ এই এইগুলো ওনার খুব পছন্দ। তার মধ্যে একটা হচ্ছে চাপর। তোমার হিস্ট্রি পড়িয়ে মার কিন্তু মানে এটা একটা প্লাস পয়েন্ট, মানে মা হিস্ট্রি পড়ার কলেজে গিয়ে ডিসকাসও করে নিয়েছে বন্ধুর সাথে, যারা আর কি ওভার ফোন মানে যারা ওনাকে নিয়ে রিসার্চ করেছে। আমার থেকে অনেক ছোট, ঠিক আছে, যাই বলি, হ্যাঁ কলি তার থেকে জেনেছো, প্রচন্ড হেল্পফুল সহকর্মী। ওকে আমি ফোন করে বললাম যে পারমিতা আমি কেরম পড়বো, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো, বললো আমি এক্ষুনি তোমায় দেখে বলে দিচ্ছি। তাতে ও অনেকগুলো আইটেম পাঠালো, বলে এগুলো রবীন্দ্রনাথের খুব পছন্দ ছিল। তার মধ্যে এক নম্বর হচ্ছে চাপর ঘন্ট, মানে এটা কোনো ডাল দিয়ে তৈরি, ডাল দিয়ে তৈরি করা, মটর ডাল দিয়ে তৈরি করা নিরামিষ তরকারির মতো, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, এটা সুন্দর, এটা এই রেসিপিটা কিন্তু শেয়ার করা হবে। আর এটা হচ্ছে ভাতের কোফতা, ভাতের কোফতা, এটা রবীন্দ্রনাথ মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের ছিল। এই ভাতের কোফতা হচ্ছে গোবিন্দভোগ রাইস দিয়ে অসাধারণ, মানে দেখতেই তো। আরেকটা কি? আরেকটা হচ্ছে কই মাছের হরগৌরি। কই মাছ পছন্দ করতে? তোমার সিমিলারিটি, কই মাছ খুব পছন্দ করে, মা প্রচন্ড পছন্দ করে। ইনফ্যাক্ট যদি কই মাছ বেশে যায় আমাদের বাড়িতে ফ্রিজে রাখা থাকে, আমরা পরের দিন অবধি দেখতে পারি না, কারণ আমি জানি মা রাত্রিবেলা খেয়ে নেবে। মা এত সুন্দর করে সব জিনিস গুছিয়ে রেখেছে, শশা কুচি, কুমড়ো, এটা কুমড়ো না মিষ্টি আলু গো? কুমড়ো, হ্যাঁ, রাঙা আলু, একটা হালকা কালার আলু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে এইটা রাঙা আলু, মিষ্টি আলু, এটা পটল, এটা বেগুন, সব সুন্দর করে গোছানো আছে।
মা আসলে ভাতের কোফতা বানাবে, তো ভাতে এটা গোবিন্দভোগ চাল দিয়ে হবে, গোবিন্দভোগ চালটা মা এখানে ফোটাতে দিয়ে গেছে। তুমি কি কিশমিশ ভাজবে? আমাকে বললো যে সেটা করতে হলে কি কি লাগবে একবার দেখিয়ে দিই। বলো বলো। আচ্ছা, এখানে আমি দুধের মধ্যে জাফরান গুলে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে খোয়া ক্ষীর, বাড়িতেই তৈরি করেছি। এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে জায়ফল, জৈত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে ইয়ে করে রেখেছি, গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। এটা হচ্ছে সুজি, অনেকটা আমরা যেরকম বিস্কিটের গুঁড়ো ইউজ করি চপ করার সময় ওরা করেছে সুজি। এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে দই, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কুটে রেখেছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আর যারা দেখবে, আমি একটা কথা বলে দিচ্ছি, মনে হবে খুব কঠিন, অ্যাকচুয়ালি কিন্তু একদমই কঠিন না। আমার তো কঠিন লাগে না, আসলে আমি তো বলেইছি রান্না আমার স্ট্রেস বাস্টার। সত্যি ঠাকুরবাড়ি ওই সময় সমাজ সংস্কৃতি সাহিত্য সব কিছুতে আমাদের প্রভাবিত করেছিল। শুধু তাই নয়, বাঙালির রান্নাঘরে একটা বিশাল সংযোজন হচ্ছে ঠাকুরবাড়ির রান্না। পূর্ণিমা দেবী, জ্ঞানদা সুন্দরী দেবী, তাদের এত ভালো ভালো রান্না আছে পূর্ণিমা ঠাকুরের রান্না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পূর্ণিমা ঠাকুরের বইটা এখন আউট অফ প্রিন্ট, তাই ওকে আমি অনেক কষ্ট করে বইটাকে রাহুল আমাকে নামিয়ে দিয়েছে। আমি সেটাকে, আমার খুব ভালো লাগে ওদের রেসিপিগুলো, আবার ওদের রেসিপির মধ্যে এমন আছে না, সেগুলোতে না আমার একটু সাহেবি টাচ আছে, মানে ধরো বেকড ভাত। মা এখানে ভাতের কোফতা প্রিপারেশন শুরু করে দিয়েছে। ভাতটা ছিল ভাতের উপরে মা কিশমিশ ভাজাগুলো দিয়ে, আমি দেখি দিয়ে কিশমিশটা ভেজে এটার মধ্যে দিলাম, একটু অপশনাল কাঁচা লঙ্কা বলছি, অল্প সামান্য নুন। হচ্ছে বলে দিয়েছি যে মশলাটা আমি করেছিলাম জায়ফল, জৈত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটা একটুখানি দিয়ে দিচ্ছি। এই আইটেমটার নাম কি? ভাতের কোফতা। এবার দুধের মধ্যে জাফরান ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া কি? ক্ষীর, বাড়িতেই ছিল সেটাকে ক্ষীর বানিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে, অসাধারণ না, মানে আমি কথাটা বলতে বাধ্য হলাম, এই ইয়েলো টিনসটা যেটা, এটা কিন্তু পুরো কেশরের থেকে এসেছে বলো। হ্যাঁ, কেশর তো কোনো হলুদ পড়েনি, তো কোপটা তো এখানে ভালোই হচ্ছে, আমার ভালোই আমার ইয়ে হচ্ছে, ডরটা কিছুই লাগলো না। মা কিন্তু অনেকদিন ধরে রিসার্চ করেছে যে মানে কি ঠাকুর বাড়ি রান্না করতে পারে, অনেকবার আমি দেখতাম, তারপর মা নিজের কলিগের সাথেও ডিসকাস করেছে, খুবই মানে মা ঠাকুর বাড়ির রান্না নিয়ে মানে খুবই ইন্টারেস্টেড থাকে সব সময়। আসলে লিভিং উইথ ঘুরি বোঝার না, নিরামিষ যে প্যাকেজটা সেটা খুবই বেশি হিট করে গেছে, আমরা শুধু নিরামিষ প্যাকেজেরই বারবার অর্ডার পাচ্ছি। এবার কোপ্তাগুলো আমি গড়ে নেব। আচ্ছা, প্রথমেই আমি এই হামান্দিস্তায় একটু আদা আর কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা আর কি, সেটা কুটে রেখেছিলাম, সেটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে দইটা কি ইউটিলিটি আমি দেখিয়ে দেবো। প্রথমে বলগুলোকে ময়দায় দেব, এক্সট্রা যেই ময়দাটা আছে সেটাকে তো আমি ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো। দুটো হাত ব্যবহার করতে হবে, এটা হচ্ছে দইয়ে যেহেতু ভেজাবো, এটা আমার হচ্ছে ওয়েট হ্যান্ড আর এটা হচ্ছে ড্রাই, কারণ দুটো যদি আবার সুজিতে দিই তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি দইয়ে দিলাম, এবার আমি যখন সুজিতে দেব আর কিন্তু আমি আমার ভেজা হাতটা আর ব্যবহার করব। এই সুজি মেশানোর কাজটা আমি করছি আর মা ওদিকে ময়দা আর দই মেশাচ্ছে। পারমিতা মাসি তো রবীন্দ্রনাথের উপরই রিসার্চ পেপার, ও আমাকে হেল্প করেছে চুজ করার জন্য। এটা বেশ মজার জিনিস, ঘোরালেই শুরিটা লেগে গেল আর শেপটাও কেমন গোল চলে এলো। ঘি আর সাদা তেল গরম হোক, গরম না হলে তো ভাবতে দেব।
একদম সব বেশি করা লাল ভাজা হয় না কখনো মানে এসব তো নানান আধুনিক আইটেম ঠাকুরবাড়ির একটা বাঙালি সংস্কৃতির উপর যে প্রভাব সেটা তুই কোনো দিকে অস্বীকার করতে পারবে না জীবনের প্রতিটা ক্ষেত্রে। আমি চাপর ঘন্ট করব, আগেই বলেছি ডালটা কালকেই ভেজানো ছিল, তারপর ডালটাকে একটু নুন দিয়ে বেটে নিয়েছি। চাপর মানে হচ্ছে বড় বড় ডালের বড়া, যেহেতু চাপর ঘন্ট খুব স্বাভাবিক আমার তো ডালের বড়া লাগবেই, ডালের বড়াটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই চাপর দিয়ে ইয়ে করি মোচা, খুব ভালো লাগে খেতে। আমি সর্ষে আর পাঁচফোড়ন, কালো সর্ষে আর পাঁচফোড়ন একটু খালি খোলা ইয়ে করে নিয়েছিলাম, করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটাই কিন্তু চাপড় ঘন্টের ফোড়ন। আর চাপর ঘন্ট সেদ্ধ হবে শশার জলে, শশা কিন্তু এখন পড়বে না, দেবো না, তরকারিতে অ্যাড করবো না, শশাটাকে আমি নুন দিয়ে রেখেছি দেওয়ার সময় এটাকে ভালো করে। আচ্ছা, শশা, কুমড়ো, পটল, এদিকে আছে মিষ্টি আলু, এমনি আলু আর বেগুন, এবার একে একে সবজিগুলো ঢেলে দিচ্ছি। বলা হয় চাপড়, সেই থেকেই নামটা হচ্ছে চাপড়, সেই জন্য নাম হচ্ছে। লঙ্কা বাটা তো এটা নুন দেবো, এটাকে দেখতে এত সুন্দর হয়েছে। ফার্স্টে খেলেই একটা না ওই যে মানে গাশিং অফ ফ্লেভার্স, এই জিনিসটা হচ্ছে বিখ্যাত ফর মানে আমার যেটা খেয়ে মনে হচ্ছে অসাধারণ ফর ফ্রেগ্রেন্স, ফর ফ্লেভার। খাওয়ার সঙ্গে সঙ্গে একটা জাফরানের গন্ধ, কিশমিশ, খোয়া ক্ষীর, জায়ফল, জয়িত্রী, গরম মশলা, আরও ভালো লাগছে, মানে ডিফারেন্ট জিনিস। আর মুখের মধ্যে একটু ভাজা ভাজা আইটেমও আসছে, একটু ভাতও আসছে। রান্না তো এমনিতে শিল্প, শিল্প ভাতের কোপ্তাটা আমি আপনাদের সকলকে বলবো যে বাড়িতে ট্রাই করবেন, মা তো দেখালো। দুর্দান্ত খেতে। শসাটা নুন দিয়ে আমি ইয়ে করে রেখেছিলাম, জল চিপে শসাটা দিয়ে দেবো, রিফ্রেশিং স্মেল আসছে। আমি চাপড়টা ভেঙে ভেঙে দিয়ে দিই, ভেঙে দেবে, হ্যাঁ চাপড় সবসময় ভেঙে দিতে হয়। চাপড় মানে ডালের বড়া গুলো, এবার নামিয়ে দেবো। তার আগে একটু মিষ্টি দিলাম, একটু ঘি না, এর সঙ্গে আদা বাটা দিই না, ধোঁয়াটা দেখেছিস। মা এখন লাস্ট আইটেমটা বানাবে আজকে, সেটা হচ্ছে কই মাছের হরগৌরী। আসলে এই যে কই মাছের হরগৌরী বা গঙ্গা যমুনা, এই যে রান্নাটা সেটার মধ্যে সবচেয়ে যে এত বলছি ভীষণ কনসেন্ট্রেশন লাগে,
ব্যাপারটা হচ্ছে দুদিকে দুটো ডিস্টিং ফ্লেভার, মানে আলাদা ফ্লেভার, টেস্ট এবং কালার, একদিকে হলুদ রং আর একদিকে লাল রং মিশে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে দুটো সাইডে দু রকম রং আসবে, সবাই জানে এটাকে গঙ্গা যমুনাও বলে বা হরগৌরীও বলে। ঠাকুরবাড়ির পূর্ণিমা ঠাকুরের বইয়ে লেখা আছে হরগৌরী, কাজে আমি হরগৌরী বলবো। কই মাছ এখানে আমি ভেজে নিয়েছি দেশি কই। এটা মা আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে মিল, যে মারও কই মাছ ফেভারিট, ওনারও কই মাছ ফেভারিট ছিল। প্রথমে আমি একটা সাইড করবো, একটা সাইড আমি এটা সর্ষে বাটা দিয়ে হলুদ যে সাইডটা সেটা করছি। প্রথমে আমি দিয়ে দিলাম কালো জিরে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো লাগছে, কম করে দিচ্ছি কেন, এটা হলুদ টিক, এটা হলুদ টিক, কই মাছ একটু শক্ত মাছ হয়, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। মা সর্ষের দিকটা তুলে ফেলেছে, এবার মা লাল যে দিকটা হবে বলছিল না, কই মাছের একটা সাইড হলুদ হবে আরেকটা সাইড লাল হবে, তো হলুদের দিকটা মা তুলে নিয়েছে। এবার মা যেটা করবে সেটা হচ্ছে লাল রঙের যে সাইড, কালো সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এটা হচ্ছে তেঁতুলে দিয়ে, আচ্ছা কাঁচা লঙ্কা বাটা দিলাম, যেহেতু এটাতে তেঁতুলে দিয়ে দেওয়া থাকে তাই মিষ্টিটা কিন্তু একটু দিতে হবে, না তো প্রচন্ড অসম্ভব টক হবে, খাওয়া যাবে না। আচ্ছা এটা আমি এবার মাছগুলো আস্তে আস্তে, আমার এই দিকটা হচ্ছে আমি ইয়েলোটা, এটা হচ্ছে রেড, মার ওপর দিকটা হচ্ছে হলুদ, খুব ভালো কালার এসছে তো এখান থেকে দেখতে পাচ্ছো, হলুদ আর তলার দিকটা হচ্ছে লালচে। মা জাস্ট লঙ্কাটা দিল, কই মাছের হরগৌরী, আবার অনেকে গঙ্গা যমুনাও বলে, তবে ঠাকুরবাড়িতে এটাকে কই মাছের হরগৌরী বলা হতো। দুটো আলাদা রং এবং আলাদা টেস্ট, ইয়েলোটা হচ্ছে সর্ষে বাটার আর রেড যেটা দেখছেন সেটা কিন্তু তেঁতুলের। আমি দেখি ও এটা মিক্সচার, দুটো দুটো মিক্সচার। সো আজকে লাঞ্চের সিনারিওটা একটু আলাদা, আজকে কাজরি মা আর আমি লাঞ্চে বসছি একসাথে। এটা হচ্ছে চাপর ঘন্ট, হ্যাঁ এটা হচ্ছে ভাতের কোফতা, ভাতের কোফতা, আর এটা হচ্ছে কই মাছের হরগৌরী বা গঙ্গাচুমা। কই মাছের হরগৌরী, হঠাৎ হরগৌরী নামটা হলো কেন? একই অঙ্গে দুটো রূপ, শিব আর পার্বতী, সেই জন্য হরগৌরী, সেই জন্য দুটো কালার বলে হরগৌরী। আচ্ছা মা, এই মাছটা কোনো ঝোল হয় না? না, ঝোলে ফুটিয়ে নিয়েছি, ঝোল হলে তো কালার মিলেমিশে একাকার হয়ে যাবে। ও কম ভাত হচ্ছে বাংলাদেশ যাওয়ার আগে ডায়েট করছিস বলে, সে বাংলা এসে গিয়েই তো ডায়েট ব্রেক হয়ে যাবে। আচ্ছা আমি একটু ফার্স্টে চাপর ঘন্ট নি, আর এটা হচ্ছে ভাতের কোপ্তা, ভাতের কোপ্তা চাপর ঘন্ট, ফার্স্টে একটু উচ্ছে চচ্চড়িটা খেয়ে নি। মা চাপর ঘন্ট নিচ্ছে, আমি যে জিনিসটার জন্য বসে থাকতে পারছি ওটাই ভাতের কোপ্তা, ওটা আমার দারুণ লেগেছে, আমি অলরেডি খেয়েছি একবার, দারুণ লাগবে। অসাধারণ, চাপর ঘন্টে সব থেকে যেটা ভালো লাগছে এটা শশার ফ্রেশ ফ্লেভার, আর শশাগুলো মুখে পড়ছেও। আমি আর সত্যি আর ভাতের কোফতা রেজিস্ট করতে পারছি না, আমি নিয়ে নিলাম, এটা খা, মাইন্ড ব্লোয়িং, বলিসি আর তৃপ্তিকে দিয়ে চলে যাবে তো, এক্সক্লুসিভ।
সত্যি এই ধরনের মানে এটা তুমি বলেছিলে না মাটন কেও হার মানিয়ে দেবে না ফিশ ফ্রাইকে হার মানিয়ে দেবে, সত্যি ফিশ ফ্রাইকে হার মানানোর মতো। আমারও কই মাছ খুব প্রিয় কিন্তু ভয় লাগে কই মাছের যা কাটা একদিকে ফুল তেঁতুল আর একদিকে পুরো সর্ষে বাটা, একটু শুকনো শুকনো হয়েছে বাট ভালো লাগছে। চাপর ঘন্টটাও খুবই ইউনিক, কোনোদিনও এরকম রান্না মানে হয় যে সেটাই জানি না, খাওয়া তো অনেক দূরের কথা। ভয় ভয় সাবধানে সাবধানে আহুলটা ঢোকাই, বেকানো কাটা হয় আশির মতো। তুইও কি ভয় ভয় কাটা পাচ্ছিস? ভীষণ ভয় পাই আমি কই মাছ খেতে, আমার প্রচুর সময় লাগে রান্না। আজকে সব রেসিপি কিন্তু মার অনারে, আজকে মার যা ভালো লাগে, আজকে মাদার্স ডে তো তাই একদম না। অ্যাকচুয়ালি এটা উদ্দেশ্যটাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে 25শে বৈশাখ সেই উদ্দেশ্যেই করা। কই মাছ খেতে আমার খুব ভয়, কই মাছটা জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে, সুপারব। তার কারণ একদিকে একটা সর্ষে বাটার ঝালঝাল টেস্ট, আর এদিকে তেঁতুলের ওই টক মিষ্টি টেস্টটা মানে অপূর্ব, কোনো কথা হবে না, দুটো কথা হবে না, জাস্ট অপূর্ব। আমি এখনো মাছটা নিয়ে একটু স্ট্রাগল করছি, মাছটা খুব ভালো কিন্তু এই দিকে হাতটা একটু ভয় ঢোকাতে হচ্ছে। একটু সাদা ভাত রেখে দে লাস্টে, আমি তো রেখেছি ভয়। ও গলায় আটকাবে বলে গাটা। কই মাছটা মানে খেতে কিন্তু দারুণ, সেই দিক দিয়েও খুব ফেভারিট, জ্যান্ত কই। যদি আজকে রান্নাগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই মনে করে ভিডিওটাকে লাইক করে দেবেন, আমাদেরকে ফলো করতে চাইলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে হ্যান্ডেলে যে লিঙ্কটা সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর খুব তাড়াতাড়ি এসে হবে নতুন এপিসোড নিয়ে, মোস্ট প্রবাবলি আমরা নেক্সট এপিসোডটাই বাংলাদেশ নিয়ে হবে। আমরা আশা করব আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখানেই আজকের মতো ব্লগটাকে শেষ করলাম, বাই।